মনে আজ এই সংসার সরোবর মাঝি আমি যে বড় একা আমি যে বড় একা যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারী তবে কি তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ নিভে গেছে দি শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালোচন তবে কি ভুল করে বেদনার বালোচন বেঁধেছি আমি নিভে গেছি দি শেষ হয়ে গেছি ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালোচন তবে কি ভুল করে বেদনার বালোচন বেঁধেছি আমি নিভে গেছি দি শেষ হয়ে গেছে ভালোবাসা শ্মশান সময়া যমুনা যোজা তনিনীর মোর ছড়া নেই কলুতা রোগী আকাশ আজ হয়েছে দূষণ রোগী নিভে গেছি দি শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালোচন তবে কি ভুল করে বেদনার বালোচন বেঁধেছি আমি নিভে গেছি দি শেষ হয়ে গেছে ভালোবাসা ওহে প্রাণবধু ওহে প্রাণ সখ আমি যে সারা জীবনে ধরে তোমায় ভালোবেসেছি সারা জীবনে ধরে আমার বলতে যা কিছু রয়েছে আমাদের দেহ মন প্রাণ জীবন যৌব আমি যে সর্বস্ব রাঙা চরণের নিবেদন করে দিয়েছি কিন্তু বোধহয় আমি তোমাকে ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে আমি তোমারই চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমার সহ্য করতে পারে না আমার শাশুড়ি আমার ননদিনী ওরাই তো দেবানী শ্যামাই কৃষ্ণ খলকিনী বলে গঞ্জনা কিন্তু আমি তো জানি বধূ
তোমারও লাগিয়া কলঙ্কের হারে গলায় বাজিতে শুনি, তাই তুমি আমাকে আরো দুঃখ দাও, তুমি আমাকে আরো কষ্ট দাও। এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা বুকে নিয়ে তোমার চরণে শুধু এটুকু নিবেদন করব, ওহে প্রাণবধূ, ওহে প্রাণনা, দুঃখ ভরে দাও যত, কষ্ট ভরে দাও যত, সহিবারে দাও সকতি বধু, সহিবারে দাও সকতি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। যার কৃপাতেই জগৎ চলে, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমি আমি কেমন করে তোমার কাছে আসি বলো রাধে। বুড়িমা, হ্যাঁ গো রাধে, আমার বধুর কৃপা হয়েছে বলি, শ্যামসুন্দরীর করুণা হয়েছে বলি, তবেই তুমি আমার কাছে আসতে পেরেছো। হ্যাঁ গো বিনোদিনী, তাহলে এসেই যখন পড়েছো, বলো না, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধূ আর কুশল বার্তা। রাধে গো, তোমার পরাণ বধূয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো? তিনি মঙ্গলই রয়েছেন রাধে, তিনি কুশলে রয়েছেন গো। তবু তবু জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধু কোথায় রয়েছেন, ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছেন বুড়িমা? ও গো বিনোদিনী, তিনি রয়েছেন ওই যমুনার কিনারে, কদম বৃক্ষের তলে, অধরে মুরলি ধারণ করে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, রাধে রাধে বলে বংশী ধ্বনি করে গো বুড়িমা। ওই শোনো রাধে, সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। সখি কেবা শোনাইল মোরে শ্যামনাম। কিন্তু বুড়িমা, তুমি আমায় একটা কথা বলতে পারো কি? আমার প্রাণবধু, আমার প্রাণনাথ, তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? অসময়? অসময় কেন বলছো রাধে, অসময় কেন বলছো? আজকেই তো বড় সুসময় গো বুড়িমা, কারণ তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝারি নৌকা বিলাস করি, সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আবার পূর্ণ করে দেবেন রাধে। এ তুমি কি বলছো? হ্যাঁ গো, তাই দিকে দিকে আসিয়াছে সেই শুভ দিন, যমুনার বনবাসনা পুরাইতে, নৌকা বিলাস প্রকাশিতে। গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে করাই, তোমায় নিয়ে যেতে। তুমি কি বলছো বুড়িমা? রাধে গো, নিয়তির খেলা ঘরে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র। কিন্তু বুড়িমা গো, তুমি নিয়ে যেতে চাইলেই তো আমি যেতে পারবো না গো, বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কেউ আমায় ভালোবাসে, ওরা কেউ আমাকে সহ্য করতে পারে না জানো বুড়িমা। শুধু বধুকে ভালোবাসে বলে, বধু চরণে দেহ মন অর্পণ করেছি বলে, ওরাই তো দেবানিশে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বুড়িমা। চুপ করো রাধে, চুপ করো, তুমি অমন করে আর কেঁদো না রাধে, অমন করে আর কেঁদো না, তোমার ওই কাঁদা বদন আমি আর সহিতে পারি না রাধে, আমি আর সহিতে পারি না। যতবার এক বোগ আশা নিয়ে ছুটি আসি, কবু আমি তব বদনে হাসি হেরিলাম না, হেরিয়াছি হেরিয়াছি বার বার নয়নেতে অশ্রু। বলো না, বলো না রাধে, কেন কেন তুমি দিবানসি নয়ন বাড়ি পরিশন করো? এমন করে কেন বলছো তো জানো রাধে, তোমার নিকট আসার পূর্বেই তোমার শাশুড়ি ননদির কাছে অনুমতি নিয়েই তবে তোমার কাছে এসেছি গো। কি বলছো তুমি? হ্যাঁ গো, ওরা অনুমতি দিয়েছে, দিয়েছে গো। আমি আমার স্বামী সুন্দরকে দর্শন করতে যাব বলে। না রাধে না, ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কি কখনো, ওরা কি কখনো কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে? তাহলে চলো নাই রাধে, চলো নাই, মন ভুলিয়ে বলেছি তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে, দধি দুগ্ধ বিক্রয় ছলনা করি বুড়িমা, আর আর সেই ছলনায় হবে মোদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? সত্যি 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 জানো রাধে, বড় সাচ্চা দে, তব বদনে হাসি টুকু হেরি, কিন্তু হায়রে এমন পড়া কপাল,
কভু আমি তব বদনে হাসি হেরিলাম না, বুড়িমা হেরিয়াছি হেরিয়াছি বার বারে নয়নেতে অশ্রু, বুড়িমা বলো না বলো না রাধে, কেন কেন তুমি দিবানেশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, এমন করে কেন বলছো, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও, বুড়িমা জানো রাধে তুমি দিবানেশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, সবকিছু জেনে সবকিছু বুঝেও আমি আমি তোমার জন্য কিছু করতে পারি না রাধে, তুমি কি বলছো বুড়ি, তবে তবে জানো রাধে আমি তোমার জন্য একটি কাজ করেছি গো, একটা কাজ করেছি, হ্যাঁ গো বলো না বলো না তুমি আমার জন্য কি করেছো, তুমি তুমি যে কাঁদো দিবানে শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে, সত্যি বলছো, সত্যি সত্যি সত্যি, তাহলে বলো বলো না বুড়িমা আমার হয়ে তুমি আমার বধূর চরণে আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে, তারে বলেছিলাম কি বনমালিয়া ও গো কালিয়া তুমি সবই বলেছিলে তো বুড়িমা, তুমি যেও না যেও না চলি আ, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে, সত্যি বলছো, সত্যি সত্যি সত্যি, তাহলে শুধু একবার একবার বলো না বুড়িমা আমার হয়ে আমার বধূর চরণে আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে, তারে বলেছিলাম কি বনমালিয়া ও গো thank you
ना प्रेमेर बात पेलो ना को ओ को कलिया
দেখো কু ব্রজবাসী দেখো ভালো করে চোখটা মেলে একবার তাকিয়ে দেখো ভালোবাসার ভালোবাসার এই কি ফল বুকে ব্যথা আর চোখে জল কাদোরাধি যতদিনই পারো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও এ কান্নার যেন বিরাম না ঘটে এ কান্নার যেন বিরাম না ঘটে বুড়িমা তবে তবে তোমায় একটা কথা বলতে পারি রাধে বলো বুড়িমা তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো তোমায় নিয়ে যেতে করাই তোমায় নিয়ে যেতে বুড়িমা তাই বলি এবে কান্নাকাটি ভুলে অষ্টসখী নয়ে সাথে দধি পসরা নয়ে মাথে চলো সেই যমুনার পথে যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন বেশ বেশ বুড়িমা গো তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো আমি কি আর তোমার কথাকে অমান্য করতে পারি যাবে রাধে অবশ্যই যাব তোমারই কথা মতো দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে যাব সেই প্রাণবধূর দর্শনে শুধু বলো এখন আমায় কি করতে হবে নবসাজে সজ্জিত হও সখীগণ সঙ্গে নাও দধি পসরা মাথে নাও চলো সেই যমুনার পথে যেথাই হবে মোদের কৃষ্ণ দর্শন বেশ বেশ ঠিক আছে বুড়িমা তাহলে এখন সকল সখীদেরকে ডেকে নিয়ে ভালো করে একটু দধি দুগ্ধের পসরা সাজি বাবা বাবা ততক্ষণ তুমি কি করবে বলো তো বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত ব্রজগোপী তারা সবাই আমারই পথে বসে আছে গো রাধে তাই বুঝি এগো আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসব ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে হ্যাঁ বুড়িমা তাহলে আমরা এখন আসি আসি গো আসি বিলম্ব করো না বুড়িমা যেন কি বলে গেল আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে সেই প্রাণমধুর দর্শনে নিয়ে যাবি আহা হা হা কত আনন্দের দিন এসেছে কত খুশির দিন এসেছে আমাদের জীবনে কিন্তু আমার সখীরা সব গেল কোথায় হ্যাঁ রে ললিতি এই বিশাখা তোরা কোথায় গেলি শীঘ্র করে আমার কাছে আয় হে ব্রজ সম্রাজ্ঞী তোমার চরণে আমার এই নিবেদন ললিতি জানাই আমি ও চরণে সখীরে প্রণাম তোমায় কিশোরে রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরে জানাই আমি চরণে প্রণাম তোমায় কিশোরী রাই কিশোরী প্রণাম তোমায় কিশোরী কি লাগে দাতিনে বলো সখী তোদের একে একে সকলকে ডেকেছি একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য আনন্দের সংবাদ আনন্দের সংবাদ কি আনন্দের সংবাদ এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল আচ্ছা আর বুড়িমা তো এসেই বলেছে কি বলেছে আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে সেই প্রাণবধূর দর্শনে নিয়ে বাহ এ তো খুব আনন্দের সংবাদ তাহলে আমায় কি করতে হবে কি করতে হবে মানে সাজাতে হবে তোরা ভালো করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে দে আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায় সাজ বেশ তবে ঈশ্বরাই আজকে তোমাকে কৃষ্ণ মন ভোলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই চলতি ফুলে বাধিস
আমি ফুলো সাজি দিয়েছি মন, আমি ফুলো সাজি দিয়েছি মন, বাসর শয়নে চুপি ডানাটি চৈতি ফুলে কি বাধিস রাঙা রাখি। বেশ বেশ, অনেক হয়েছে অনেক হয়েছে, আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেব। সত্যি বলছিস? সত্যি বলছিস? ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে, আরো ভালো করে সাজিয়ে দেব। তাহলে দেরি করব না রে, বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই চল। ঠিক আছে, জানিস ললিতি, ভেতরে যাওয়ার কালে আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমরা সবাই মিলে আমার প্রাণবধূর নামে জয়ধ্বনি দেব। ঠিক আছে রাই, তাই হবে। আমি বলবো আমার সাথে সাথে তোদের সবাইকেই বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে জয়ধ্বনি দেবেন তো সকলেই? তাহলে একবার দিয়ে একবার সবাই মিলে বলুন, প্রেম সে নিদাই গৌর প্রেমানন্দে। বা 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 বা, এটাই তো চাই ও মায়েরা। এটা ছাড়া তো কলিজীবের কোনো গতি নাই। কি বাবা, গতি আছে কি? কোনো গতি নাই। আমরা যে যে কর্ম করি না কেন, যে যে পথের পথিক হই না কেন, হরির নাম আমাদের করতেই হবে। হরের নাম, হরের নাম, হরের নামই ব কেবলম কালৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। আসুন আজ আমরা এই মধুময় সুধাম বৃন্দাবন ধামে জীবন জনম সফল করবার জন্য সবাই মিলে আমরা আমার সেই প্রাণবধূর নামে জয়ধ্বনি দেবো। কেউ কিন্তু ফাঁকি দেবেন না, কেমন? আমরাও বলবো, আমাদের সাথে সাথে আপনারা সকলেই বলবেন হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। একবার কৃষ্ণ বলি দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে, পেছনের দিকে ঠিক মতো তো উঠলো না, সবাই মিলে ইসু সবা। তাহলে মায়েরা বলুন বর্তমানে এই জায়গাটার নাম কি হলো? পেছনের দিকে নিদাই গৌর প্রেমানন্দে হরিব। ইসু সবা এই বৃন্দাবনে, এনামে নাই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। মায়েরা বলুন, এই যে এত জোরে জোরে হাতে তালি দিচ্ছেন, কষ্ট মনে হচ্ছে? কষ্ট মনে হচ্ছে তাহলে? বাহ, এটাই তো চাই ও মায়েরা। প্রকৃত যদি কেউ হরি নামে তালি দেয়, প্রকৃত যদি কেউ রাধারানীর নামে তালি দেয়, তার তাল কিন্তু সহজে বন্ধ হয় না। আপনি হরি নাম করুন, আপনি কৃষ্ণ নাম করুন, হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, নামের কৃপা যেদিন তোমার প্রতি হবে, সেদিনে তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমায় ছেড়ে যাবে না। নিতাই গৌর হরিব। হে নামে নাই কোনো ক্লান্তি, হে নামে আছে শুধু কথাগুলো বোঝা যাচ্ছে তো মা, ভাষাগুলো বোঝা যাচ্ছে? বেশ, শুধু এইটুকুই বললে হবে। সংকীর্তন সঙ্গে করে নিয়ে যে কীর্তন, শুধু আমরাই সে করে যাবো তা তো বললে হবে না, আপনারাও এসেছেন, একটু সংকীর্তন করুন। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের বুকে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনামের সংকীর্তন করতেন,
তাই আজকে আমরা সংসারের অমূল্য সময় নষ্ট করে এসেছি সবাই মিলে সংকীর্তন করব কেমন একটু জোরে জোরে একবার কৃষ্ণ বলি একবার কৃষ্ণ বলি राधा रानी की जय।